চোখ রাখবো পরবর্তী খবরে। অটো না চালাতে দেওয়ার প্রতিবাদে সামিল চালকরা, অটো বন্ধ করে প্রতিবাদ দেখাতে থাকেন চালকরা। চরম বিপাকে সাধারণ মানুষ, বসিরহাটের মালঞ্চ রোডের ঘটনা আর গোটা ঘটনার দায় গিয়ে পড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের ওপর। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শ্যামের কাছ থেকে। শ্যাম, কি জানা যাচ্ছে? বেশ কিছুদিন ধরে কিন্তু এই অটোগ্রুপ নিয়ে কিন্তু বিভিন্ন রকম ভাবে ঝামেলা জড়িয়ে পড়ছে অটো চালকরা। দেখো, এখন যেটা গতকালকে যেটা আমরা দেখেছিলাম যে টোটো বন্ধ রেখে তারা কিন্তু অভিনব কায়দায় নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল এবং তারা আন্দোলন করছিল। দেখো, এই পরবর্তীকালে দেখা যায় যে এক গোষ্ঠী অপর গোষ্ঠী, অপর গোষ্ঠী যখন কালকে তারা আবার অটো বন্ধ করে তারা রাস্তা অবরোধ করে এবং আর যারা করে যখন শুরু করে তখন দেখো তারা তাদের মুখে বেরিয়ে এসছে যে যেটা হাসনাবাদটুকু মোনাজির সাথে জমাতাপথে যে গ্রুপটা আছে সেই গ্রুপে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু বিজেপির এক অংশ। তারা জোর জোর করে এবং ভুয়ো কিন্তু তাদের পারমিট বার করে তারা গাড়ি চালাচ্ছিল। এই এই মর্মে দেখা গিয়েছে যে মাঝখানে যে বসিরহাট বিধানসভা দুটো বিধানসভা আছে, দুটো বিধানসভার যে বিধায়ক তারা কিন্তু এই দুটো অটোটি রুটের চালককে নিয়ে কিন্তু বসেছিল। বসার পর কিন্তু অপার সূত্র বেরিয়েছিল যে পনেরোটা অটো ওদেরকে চালাতে দেওয়া হবে, সেইখানে দাঁড়িয়ে তারা কিন্তু পনেরোটা অটো মেনে নিতে পারেনি। তারপরে কারণ তারা বলছে আমাদের 32টা অটো এই রুটে চলে, প্রতিটা অটোর পারমিশন দিতে হবে এবং চালাতে দিতে হবে। এই নিয়ে কিন্তু এদের মধ্যে গন্ডগোল, এই নিয়ে আজকে সেটা মিটিং আবার বসেছে। এই এই মুহূর্তে এখনো পর্যন্ত অপার সূত্র কিছু বেরো হয়নি, তবে জেলা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই রুট আপাতত বন্ধ থাকবে, থাকার পরে তারপর সমস্যার সমাধান করার পরে এই রুট চালানো হবে এবং অভিযোগ পুরোটাই পড়েছে বিজেপির উপরে। ধন্যবাদ শ্যাম। অটো না চালাতে দেওয়ার অভিযোগে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে বসিরহাটে এবং সমস্ত এই ঘটনা দায় গিয়ে পড়েছে।